এই সবচাইতে সস্তা মূল্যের যে আমিষটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ। সবচাইতে সস্তা আমিষের আপনার চাহিদাটা এটা মিটিয়ে থাকে। আমি বলেছি যে যে ব্রয়লার মুরগিটা কিছুদিন আগেও 150 টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত, মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত, সেই ব্রয়লার মুরগি 225 থেকে 250 টাকায় চলে গেছে। এটাকে কমানো সম্ভব, এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করতে পারি। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয় এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে এই যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার। কাঁচা বাজারে যে চাঁদাবাজিগুলো হয় এই চাঁদাবাজিগুলো আমরা যদি বন্ধ করতে পারি, এই আমিষের চাহিদাটা আমরা স্বল্প মূল্যে আমাদের জনগণের কাছে দিতে পারব। এই চাঁদাবাজিটা যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। আমি বলেছি এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ এটা আবার কমানো সম্ভব। আমি এই কথাটাই বোঝাবার চেষ্টা করেছি এবং আমার এলাকায় যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করেন। সিটি টোলের নামে চাঁদাবাজি আমরা করতে দিতে চাই না।